আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি খুবই সহজ এবং ইজি একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। ফুলঝুরি পিঠা কিভাবে আমরা সাজ ছাড়াই আমরা ফুলঝুরি পিঠাটা বানাতে পারি দেখাচ্ছি। এখানে এক কাপ ময়দা নিয়েছি, একটি ডিম নিয়েছি, নিয়েছি হাফ কাপ চিনি, নিয়েছি স্বাদ মতো লবণ, নিয়েছি এখানে পরিমাণ মতো পানি, নর্মাল পানি যেটা রুম টেম্পারেচারে যেটা থাকে। তো আমি সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি কোনো বেকিং পাউডার, বেকিং সোডা, ভ্যানিলা এসেন্স কোনো কিছুই আমি ইউজ করব না। আজকে একদম সিম্পলভাবে আমি তৈরি করে দেখাচ্ছি কত সহজে আমরা ঘরে থাকা উপকরণ দিয়ে বিকালের নাস্তাতে অতিথি আপ্যায়নে একদম ক্রিসপি সুস্বাদু একটি পিঠা তৈরি করতে পারি, ফুলঝুরি পিঠা বা সাজের পিঠা। তো আমি সাজে দিয়ে আজকে পিঠার বানাবো না, আমি খুঁড়চুনের সাহায্যে করব, মানে খুন্তির সাহায্যে। তো খুন্তিটাকে আমি একটি তেলে পাতিলের মধ্যে যে আমি তেলটা দিয়ে নিয়েছি প্যানের মধ্যে, তেলের মধ্যে আমি গরম করে নিচ্ছি কিছুক্ষণ, তারপর টিস্যুর মধ্যে একটু মুছে নিলাম। মুছে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছি ব্যাটারের মধ্যে একটু ডুবিয়ে আবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। প্রথম যে পিঠাটা সেটা হতে কিন্তু একটু মানে খুলতে একটু সময় লাগবে, একটু ঝাঁকি বেশি দিতে হবে, নাড়াতে হবে। তো পরবর্তী যে পিঠাগুলো এগুলো কিন্তু সহজেই খুলে যাবে, একদম ইজিভাবে আমি তৈরি করে দেখাচ্ছি আমার ভিউয়ার্সদের জন্য। তো দেখুন, পরবর্তী আবারও আমি খুঁচুনটাকে গরম করে নিয়েছি, গরম করে তারপরে আমি এটাকে আবারও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন কত সহজে খুলে যাচ্ছে। তো চুলার আঁচটাকে কমিয়ে রাখতে হবে, হাই হিটে রাখা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এটা খুবই পাতলা হয় পিঠাটা, একদম সফট হয়, একদম ক্রিসপি হয়। তো দেখুন আবারও দিয়ে দিচ্ছি। তো একে আমি সবগুলো পিঠেই কিন্তু বানিয়ে পিঠাগুলো আমি নিয়েছি, তো আপনাদেরকে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। এটা ইচ্ছে করলে আপনারা 10-15 দিন সংরক্ষণ করতে পারেন, নর্মালে ফ্রিজে রাখার দরকার নেই, বাইরেই রাখা যাবে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে স্পেস করে দেবেন, লাইক এবং কমেন্ট করুন, শেয়ার করবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে। আর যারা আগে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরের খাবার খাবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে আবারও পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।